আসসালামু আলাইকুম সবাই, আশা করি আপনাদের ভালো আছেন আপনারা। আজকে দেখেন আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম, সেটা হলো দেখেন একটা ছোট্ট একটা ডিজাইন করতেছি এখানে। তো এই যে ডিজাইনটা এবং ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ড ওভার দিচ্ছি এবং কিভাবে সেটাকে আমি পরিপূর্ণ ডিজাইন করে ক্লায়েন্টের সাইডে দিচ্ছি, তার ভিডিওটাই এখন দেখাবো। এর আগে বলে রাখি, যারা নামাজ পড়েন না তারা অবশ্যই নামাজ পড়বেন, আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমাদের কোন বিকল্প নাই বন্ধুরা। তো দেখেন প্রথমে ধরেন একটা স্টেপ করতে গেলে আপনি কি করতে হবে, তো দেখেন এখানে আমরা এইটা চলে আসবেন হবে। তো এখানে আসার পর দেখেন অনলাইন একটা মডেল তৈরি হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে ফ্রেমটা। তো আমরা এই ফ্রেমটা বানাবো কিভাবে, এবং এছাড়াও দেখেন আরেকটা ফ্রেম, মানে এটা যে হুবহু বানাতে হবে এমন কিছু না, দেখুন অলরেডি আমি এটা দেখেন একটা হ্যান্ড ওভার ক্লায়েন্টকে একটা ডিজাইনটা আপলোড দিই আমি আপনাদেরকে দেখাই, এবং আমার যেটা পার্সোনাল ওয়ার্ক সেটা থেকে আমি আপনাকে একদম ফাইনালি সবকিছু দেখাবো। তো দেখেন এখানে অনেক ধরনের ডিজাইন করতে হবে, অলমোস্ট দেখেন একজন এক ধরনের ডিজাইন ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করছে, এবং এখানে অলরেডি একটু কোয়ালিটি পূর্ণ ডিজাইন করলে আপনারা যে কোনো সময় ক্লায়েন্টের কাছে চলে আসতে পারবেন। দেখেন এটা মোটামুটি এখন যে ডিজাইনটা করলাম সেটা, তো আমি এই ডিজাইনটা সাইডে রাখবো। এখন আমি নতুন একটা ডিজাইন করে পাঠাবো, দেখেন এই যে এটা এটা করছি কিভাবে এটাও সেটা আমি আপনাকে দেখাবো। হুবহু যে এটাই হতে হবে এমন কোনো কথা না, এই দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ফ্রেম আমি অলরেডি নামায় রাখছি অন্য কাজের সময়। তো কি ধরনের একটা ডিজাইন করবেন কি করে, এটাকে হুবহু না, এটাকে একটু ভেরিয়েশন নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমি মূলত যেটা করে থাকি সেটা হলো দেখেন আমি একটা লাইন নিলাম, লাইন নিয়ে আমি এটাকে এই লাইন নিচ্ছি মনে করেন, নেওয়ার পরে এইখানে আমি একটা প্যারাপেট লাইন নিলাম, ডাবল চাপ পড়ে গেছে, এখানে ডাবল চাপ দিলে অর্থাৎ ধরে চাপ দিলে চলে আসবে এটা। হ্যাঁ, তো দেখেন এখানে নেওয়ার পর আমি এটাকে সিলেকশন করে নিব, নেওয়ার পর এটাকে মোটামুটি যে আপনার হুবহু হতে হবে তা না, এটা আমি এখানে এখন নাম চাইলে এটাকে স্টক থেকে আমি স্টক কালার অ্যাড করে দিলাম। দেখেন অলরেডি আমার কাছে এটা শেষ, এখন আমি চাইলে এটাকে আমার মতো করে, আচ্ছা এখানে এটা আমি নিলাম সার্কেল ওয়াই, দেন এখান থেকে আমি এটাকে দুটা ভাগে ভাগ করলাম, এখানে একটা অ্যান্ড এইখানে একটা। তো অলমোস্ট এটা সেম, এটাও সেম এই স্টেপে দিয়ে দিব, এখানে অলরেডি এটা শেষ। এখন এইটা বানাতে হবে, এটা কয়েক ভাবে বানানো যায়, আমি একটা নিয়ম দেখাচ্ছি আপনাদের, তাহলে আপনাদের মতো করে বানাই নেবেন। হ্যাঁ, এখানে একটা দিলাম, দেওয়ার পরে এটাকে আমি কপি করলাম, এটাকে আমি একটা লাইন দিব, আমি এটা দিলাম, এখানে আরেকটা আছে এটাকেও আমি সেম কালার করে দিব, আপনি তাহলে অন্য কালার করতে পারেন কোনো সমস্যা না, আপনি এটাকে ছেলেও দিতে পারেন। দেখেন এখানে এসে জাস্ট কিছু না, আমি এটাকে সিলেকশন করলাম, এটাকে সিলেকশন, এখানে আসার পর বাক ফাইন্ডারে চাপ দিব, বাক ফাইন্ডারে এই ডিভাইড গুলো সব কিছু দেখে নেবেন আপনারা আপনাদের মতো করে। দেখেন আমি এটাকে বানায় ফেললাম অলরেডি, তো আমার আচ্ছা এখানে ডাবল চাপ দিচ্ছি, দেখেন এখানে আমি এটাকে ফেলে দিলাম, অলরেডি কিন্তু আমার এটা শেষ বানানো, যদি নিজেও খেয়াল করে বুঝতে পারবেন। এখন আমি তার এটাকে স্টপ দিতে পারি, আমি শুধু এটাকে না, আমি চাইলে এটাকে একটু বড় করে দিতে পারি, এটা আপনার ডিজাইন পারপাসে যেটা মনে হবে যে আপনার বেটার লাগবে সেটা আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো
একটু বোল্ড করে দিলাম এন্ড এইখানে ফাংশন লাইন দিতে করব একটু রোটেট করে দিলাম এবং ছোট করে দিব আবারও বলে আমি যে বহু ওটাই হতে হবে এমন কোনো কথা নাই আপনি চাইলে আপনার মতো করে সেটাকে বানাবেন অলমোস্ট এটা শেষ আমার দেখেন আমি এখানে নেওয়ার পর এখানে আমি রোটেটটা দেখতে পাচ্ছেন রোটেট চলে আসলাম রোটেটটা এই ডাবল জিরো নিতে পারি এখানে অল্টার ধরে চাপ দিয়ে এই যে 15% সিলেক্ট করে দিবেন দেন দেখেন এখান থেকে আপনার কপি তাহলে কপি হয়ে যাচ্ছে তো আমি এই কপি এখানে করবো না আমি এখান থেকে মিরর করবো মিরর করে নিলাম যদি ডাবল এখানেই করি সেটা সমস্যা নাই এখানে ধরে চলে নিয়ে করে নিয়ে চলে আসবে ধরে তো এটা আপনার ডিজাইন পারফেক্ট যেটা দরকার হবে সেটা আপনি নিয়ে নিবেন এটা কোনো সমস্যা না তো আমি এখানে আরেকটা কাজ করতে পারি এখানে আমি এই লাইনটা দিয়ে একটা মিডল পজিশন নিয়ে নিলাম এটাকে আচ্ছা আমি এখানে একটা ফ্রেম আছে আমি গুগল এর জন্য এটা দিব না একটু ভেরিয়েশন করব ভেরিয়েশন করব বলতে এখান থেকে একটা লাইন নিলাম আমি এই পাশ থেকে নিয়ে দেখে আমি বাইরে সিলেকশন করবো এখানে দেন আমি এখানে একটা সিলেকশন করলাম এটাকে সিলেক্ট এটাকে সিলেক্ট অলমোস্ট শেষ এখন আমি এটাকে দিয়ে দিলাম এখন আপনি স্টোক আছে স্টোক গুলো একসাথে সিলেক্ট করতে দিন ওকে সিলেক্ট করতে হবে ওকে তো দেখেন আমি স্টোক সিলেক্ট করার পর আপনি যদি মনে হয় এভাবে সিলেকশন করবেন সেটাও পারেন সেটাকে ফেলে দিলাম সিলেকশন হয় নাই অলরেডি এটাকে ধরে নিলাম দেখেন আমি স্টকের ব্যাপারটা আমি দুই দিলাম তিন দি তার থেকে নেব দুই তিন দিতে পারে তিন দিলাম সমস্যা নাই তিন থাকলো এটাকে আমি মিরর করব জাস্ট এখানে যে ডাবল চাপ দিব এন্টার কপি দেন এখানে যে আমি এটাকে সিলেকশন করে দিব শেষ দেখেন আমার কিন্তু ডিজাইন অলমোস্ট হয়ে গেছে এখন অটোকেটটা শেষ কোনো কপিরাইট বলতে পারবে না বিকজ এটা আমার একান্ত নিজের মতো করে বানানো তো দেখেন এটা এখন আমি যেটা করবো এখানে আমার যে ফ্রেম অলরেডি করা আছে তাহলে আপনারা এই ধরনের ফ্রেম কিন্তু অলমোস্ট করতে পারেন অলরেডি আমার এখানে বাজেট বানানো আছে আচ্ছা এটাকে আমি আর একটু করে নিব এইখানে যে লাইনটা আছে সেম লাইনটাকে আমি এনে এখানে দিয়ে দিলাম সেম তার সেখানেও করব সেম ক্লিক করা শেষ এখন এখন এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো এগুলো যে একটু সমস্যা আছে সেগুলো আপনারা একটু কাস্টম ইনপুট করে নেওয়া যায় স্মুথ টুল দেখেন এখানে স্মুথ হয়ে যাবে অলরেডি আমার যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলো এখানে ঠিক হয়ে যাবে দেখেন স্মুথ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে সিলেকশন দিয়েছিলাম সেটা ঠিক করে নেই তো আমি এটাকে সিলেকশন করে শিফট ধরে আমার এই পয়েন্টে দিয়ে দিলাম এখন আমি এটাকে আর একটু স্মুথ করতে পারি অলরেডি কানেক্ট স্মুথ হলো এখন তার আমি অপোজিট সাইডটা সেম এখানেও করতে পারেন এখানে স্মুথ টুল এগুলো কোনো সমস্যা না আসলে আসুক একটু চেঞ্জ হলে আসুক আপনি এটা একবার ঠিক করে নিতে পারবেন এবং এখানে যে ফাংশনাল প্রবলেমটা সেটা আপনার ইউজে নর্মালে হবে না সেটাকে আপনার নর্মাল একটা পেইন্ট টুল দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম অ্যান্ড এটাকে আমি লাইটে অ্যাড করে দিলাম একটু সূক্ষ্ম যে জিনিসগুলো তাহলে এগুলো আপনি একটু দেখে দেখে করে নিতে পারেন এগুলো আপনি নাও করে নিতে পারেন পরে গ্রুপ করে অ্যাড করে দিলেন একটা সূক্ষ্ম যদি মনে হয় আরো সুন্দর করবেন করতেই পারেন সেটা কোনো সমস্যা না আবার আরেকটা জিনিস বলে রাখি যে আপনার এটাই নিতে হবে এমন কোনো কথা না আপনি চাইলে এটাকে ফেলে দেন আরেকটা জিনিস দেখেন ওটাকে মনে করেন যে আপনি নেবেন না তার এগুলো নেন কেন বলছি এগুলো নেন এগুলো যদি আপনার অলরেডি ইনস্টল করা এটাকে ইউজ করেন কোনো সমস্যা নাই এটা মূলত আপনার ডিজাইন ফাংশনালাইজ ব্যাপারটা যেন ঠিক থাকে
এখানে আমি ডিজাইনটা ছোট করতেছি, এটা একটু বেশ করবো, যেমন ডিজাইনের পারপাসে যেটা দরকার হবে। ভিডিওটা হয়তো বড় হয়ে যাচ্ছে, কারণ চেষ্টা করবো আপনাদেরকে সহজ করে দেখানোর জন্য, যেন আপনাদের বুঝতে আগে সহজ হয়। অলরেডি এখানে যেটা ছিল সেটা হলো আমার অবদান। এখন আপনি চাইলে এটাকে একটু বড় করে নেন, আর একটু বড় করে নিতে পারেন, একটু বড় করে নেন যদি আপনার দরকার মনে হয়, কোনো ডিজাইন পারপাসে যেটা আপনার মনে হবে। হ্যাঁ, তাহলে একটা ডিজাইন করতে গেলে তখন আপনি নিজে অনেকটা আইডিয়া গ্রো করবে আপনার। এখান থেকে আমি একটা প্যারালাল লাইন নিয়ে নিলাম, অলরেডি সেই যেটা আমি ফেলে দিবো আরেকবার আপনাদেরকে দেখানোর জন্য। সিলেকশন করবো কাজ থেকে, একটু দেখি দেখা যাচ্ছে নতুন থেকে সিলেকশন বাড়ে যায়। সিলেকশন করলাম অপোজিট সাইডে সবগুলো সিলেকশন করতেছি, তাহলে আমি একটা রোটেট নিতে পারি, তাহলে আমার কাজের সুবিধা থাকার জন্য এখানে নেওয়ার পর সেম ভাবে আমি অপোজিট কপি। যারা নতুন ডিজাইন শিখছেন আশা করি তাদের জন্য অনেক হেল্প হবে, আর যারা পুরাতন ডিজাইন আছে তাদের জন্য কিছু বলার নাই। সিলেকশন ওকে ডান, অলমোস্ট দেখেন ডিজাইনটা কিন্তু অলমোস্ট বিভিন্ন ভেরিয়েশন চলে আসছে আমার, সেটা আপনাকে আমি দেখাতে চাই। তো দেখেন এখন সেম ভাবে আমি এখানে পলি লাইন করতে পারি বা আদার অনেক কিছু করে এখানে অ্যাড করতে পারি, আর এখানে যে আমার এটাই করতে হবে এমন কোনো কথা নাই, চাইলে বিভিন্ন ভেরিয়েশন আসবে। তো দেন এখানে আমি সিলেকশন করে ফেলছি এখানে, তখন এগুলো একটু মাথায় রাখতে হবে, যেমন তারপরে করবেন একটু দেখে দেখে তারপরে করবেন, এখন অলরেডি সিলেকশন হয়ে গেছে আমার এখানে, এগুলো একটু মাথায় রেখে। হ্যাঁ, তখন আপনি একটা কাজ করবেন, এখানে এটা দিলাম এইটা, এটা দেখেন এখানে আমি এটাকে ওকে ডান এটা শেষ। এখন আমি যেটা করতে পারি তাহলে এই টোটাল সাইজটাকে আমি কিছুটা বাড়াই দিচ্ছি, আমি অলমোস্ট 12 করে দিলাম। এইগুলো তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা আমি এই এটা না রেখে আমি চাইলে এটাকে আরেকবার করতে পারি, আমি যে হুবু এটা করতে হবে এমন তো কোনো কথা নাই, আমি এটাকে নিলাম স্টক নিলাম, এখানে আমি এটাকে সিলেকশন করলাম, দেন এটাকে আমি একটা গ্রুপ করবো, নেচে গ্রুপ এগুলো সবগুলো আমি এক জায়গায় নিয়ে আসবো প্রোডাক্ট মিডিল পোর্শনে। এখন আপনাদের দেখা এইটা আমি এটা আমি যদি মিডিল পোর্শন সিলেকশন করে এখানে সিলেকশন করে মিডিল পোর্শন চলে আসবে। এখানে দেখেন আরেকটা কাজ করতে পারি, এখানে যে অফসেট পার অফসেট পার চলে আসবেন, এখানে প্রিভিউ করবেন, এখানে সাইজটা একটু বড় করে দিবেন অলরেডি। এখন আমি চাইলে এই স্টকটা অলরেডি আমি একটু বড় করে দিলাম ওকে ডান। এখন আপনি সবগুলো যদি মনে করেন একটা গ্রুপ একটা কপি করে রাখবেন তাহলে আপনার জন্য একটা সুবিধা হবে। এখানে আমি লেয়ার রাখলাম, এখানে দেখেন আমি এটাকে সবগুলোকে দেখেন আমি স্টক করবো, এখানে এই স্টক হয়ে আছে সবগুলোকে সিলেকশন করে নেব, সিলেকশন করে অফসেট এক্সপ্যান্ড দেন আবার আসবো এক্সপ্যান্ড, অলরেডি হয়ে গেছে সব কিছু। এখন আমি এটাকে স্টকে যেটা হচ্ছে একটু বাড়াই দিয়ে এটাকে আমি কেটে দিব, বা আপনি চাইলে এটাকে কয়েক ঘর করে দিতে পারে আপ ডাউন করে। আপডাউন করে ব্যাপারটা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম, আমি এটাকে একটা কপি রাখি, তাহলে আমি দুইটা কাজ করে আপনাদেরকে দেখা দেব। এখানে পাশে আমি একটু কপি করলাম, এটাকে ধরে অর্থাৎ ধরলে কপি হয়ে যাবে। দেখেন এখানে আমি সিলেকশন সবকিছুই, এখানে আপনি ডিভাইডার করলে ডিভাইডার হয়ে গেল। এখন আমি তাহলে দেখেন এই যে দুটো কালার আছে কালার দুটো আমি সিলেকশন
সিলেকশন করলাম দুটো কালার এবং এই কালারটা অ্যাড করে দিলাম তাহলে দেখেন এটা কিন্তু উপরে নিচে বোঝা যাচ্ছে যে এর উপরে নিচে এটাতে চলে গেছে আমি যেটাকে সিলেকশন এটাকে সিলেকশন করব কালার ম্যাচিং করে দিলাম একটা ভেরিয়েশন চলে আসলো আর আদারাইজ ভেরিয়েশন এরকম আমি করাবো এইগুলোকে সবগুলোতে আমি স্টপ দিব এইগুলোকে আমি গ্রুপ করলাম এটা 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 গ্রুপ দেন এই দুটাকে আমি সিলেকশন করে অফসেট পাতে চলে আসব কত দিব সেটা যদি আমি দেখাই আমি এই এই গ্যাপটা দেখলাম এখানে সিলেকশন এটা এবং এটা এক্সপ্লোর আনগ্রুপ করব এখানে সিলেকশন করা আছে সব আনগ্রুপ আমি এই সাইড গুলো কাটব এইরকম সিলেকশন এবং বেস করবো আপনি যেমন সিলেকশন করবেন তেমন আসবে তো এখন আমি পুরোটাকে সিলেকশন করে নিব কালার ম্যাচিং করে দিব আমি কালার নিলাম এখন আমার বর্ডার গুলোতে এখানে দেখেন অলরেডি ডাক চলে আসতে হবে তাহলে আপনি আপনার মতো করে ফেলতে পারেন কোনো সমস্যা নাই এখানে ফেলে দিব আর ফাংশনের যে প্রবলেম গুলো থাকে সেটা আপনি ওকে ওকে ডান এখন এখন আমি চাইলে এটাকে এই সেম জিনিসটাকে যদি আমি একটু একটু বাড়াতে চাই তাহলে কি করবো তাহলে আপনি দেখেন এখানে যে সেম ভাবে আমি পাশে পাশ তুলতে যাবো এখানে অফসেট যাবো এখানে সিলেকশন করবো এখানে আমি সিলেকশন দিলাম এখানে আমি আমি যতটুকু বড় করতে চাচ্ছি ততটুকু ধরে সিলেকশন করে নিব দেখতে পাচ্ছেন একটা ফ্রেম আমার এখানে দাঁড়ায় গেছে আমি এটাকে যে ক্লায়েন্টকে থ্রো করি সেটা দেখবো এটাও আমার নিজস্ব একটা ইউনিক কপি হয়ে গেল ডিজাইন হয়ে গেল আমি এখানে চলে আসব ডিজাইনে এটাকে সিলেকশন করব কন্ট্রোল ভি করব এখন আমি এটাকে একটা গ্রুপ এবং এটাকে মিডিল পোর্শন নিয়ে আসবো এবং পুরো পেজটার মিডিলের জন্য এখানে দেখেন মিডিল পোর্শন চলে আসবে তো আমরা এখানে এটা নিব না একটু আরেকটু মিডিলে করে নিব ওকে আপনি চাইলে বিভিন্ন ফন্ট দিতে পারেন আমি এখানে একটা ফন্ট দিচ্ছি এই ফন্ট দিয়ে আপনার দিতে হবে এমন কোনো কথা না আপনি চাইলে অন্য ফন্ট অ্যাড করতে পারবেন ক্লায়েন্টের ডিজাইনে বা ডিটেইলে অ্যাড হবে ওকে দেখেন এটা অলমোস্ট শেষ এদিকে আমি কন্ট্রোল ওয়ালা শিফট দিয়ে চাপ দিব শেফ দিব এখানে এসে আমি এটাকে দিলাম দিলাম ফাইলটা সেভ করে রাখবো সেভ এখানে আমি এসে সাবমিট এ ডিজাইন ডিজাইন তাহলে কিছু লিখে দিতে পারেন আমি বোর্ড ডিজাইনার বা রাই লিখে দিতে পারেন আপনাদের দেখালাম জন্য দিচ্ছি না এখানে প্রাইস $248 কাজ এখন আমি একটু চেক করতেছি আমার ডিজাইনটা দেখেন আমি আমার ডিজাইনটা দিলাম অলমোস্ট এখানে চলে আসছে আমার ডিজাইনটা
তো আপনারা চাইলে কিন্তু এভাবে ডিজাইন গুলো করতে পারেন, আমরা বিভিন্ন মডিউলে বিভিন্ন ফাংশন লয় ব্যাপারগুলো ক্রিয়েট করে। তো আজকের ভিডিওটা এইটুকু ছিল বন্ধুরা, আর কি ধরনের ভিডিও আছে সেটা আপনি আমাদের কমেন্ট করে জানান, আমি চেষ্টা করবো আপনাদের নতুন নতুন আরো ভিডিও দেখানোর জন্য। তো ভালো থাকবেন, ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করেন, মিলে মিশে নামাজ পড়বেন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।